হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে হরে কৃষ্ণ শব্দের অর্থ কি। আচ্ছা, এই হরে কৃষ্ণ যে বিষয়টা, এটা কিন্তু হিন্দু শাস্ত্র নিয়ে আমি আলোচনা করতেছি, আর বেশ কিছুদিন ধরে আমি ওই ধর্মটাকে নিয়ে আলোচনা করতেছি, কারণ আমি অনেক দিক দিয়ে আমাদের ধর্মের সাথে মিল পেয়েছি, আর এই মিল পেয়েছি বিদায় আপনাদের সাথে আমি আলোচনাগুলো করছি যে আসলে আপনাদের এই আলোচনাগুলো কেমন লাগে। তবে যে হরে কৃষ্ণ শব্দের অর্থ কি, যেমন সত্যতে ছিল হরি, ত্রেতাতে রাম ধনুকধারী, দাপরে কৃষ্ণ বংশীধারী, আর কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। যাই হোক, এই শ্রেষ্ঠ মানব হিন্দু ধর্মের জন্য তারা শ্রেষ্ঠ মানব, আর আমাদের মুসলমান ধর্মে যদি যাই তাহলে সেখানে খুঁজে পাই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, চার যোগে চারজন শ্রেষ্ঠ মানব নবী হয়ে প্রেরণ হয়ে পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন। যাই হোক, সেখানেও যাব না। তো আজকের যে মূল বিষয় সেটি হলো হরে কৃষ্ণ, এই নামটির অর্থ কি। এই নামটির অর্থ হলো যে হরি, যিনি আল্লাহ। আমাদের ভাষায় বলতেছি রব বলি, আল্লাহ বলি, বিভিন্ন নাম বলি, কিন্তু হরে শব্দের অর্থ হরে কে, আল্লাহ যিনি সমস্ত সৃষ্টিকারী। আচ্ছা, সেই হরে আমাদের মধ্যে কে, আল্লাহ। আচ্ছা, হরে কৃষ্ণ। আচ্ছা, এখন আমরা কিন্তু তরিকতের লোকেরা বলে থাকি রাসূল আল্লাহ, আর দেখা যায় হিন্দু সম্প্রদায় বলে থাকে হরে কৃষ্ণ, আর আমরা বলি রাসূল আল্লাহ। তো রাসূলের সাথে আল্লাহর যোগ, হরের সাথে কৃষ্ণ যোগ। তো এখন বিষয় হলো কৃষ্ণ লিখতে এখানে র মিশ্রিত আছে, রাসূল লিখতে এখানে র মিশ্রিত আছে। আচ্ছা, তাহলে আজকের এই আলোচনাটি ছোট করেই করছি, যে আজকের আলোচনার মূল বিষয়টা কি, হরে কৃষ্ণ, আল্লাহ, রাসূল। আচ্ছা, তাহলে এই যে জিনিসটি, যে আমাদের ধর্মে আমরা এভাবে ডাকতেছি, তাদের ধর্মে তারা এভাবে ডাকতেছে, তবে আরও একটু কথা বলবো, সেটি হলো দেখবেন যে একটা বিষয় হলো একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন কিন্তু সে বাচ্চাটা যখন 5 বছর, 6 বছর বা 7 বছর বয়স হয় তখন কিন্তু সে খুব দৌড়াদৌড়ি করে, এর ডিল মারে, এর চাক্কা মারে, গুলালি মারে। আচ্ছা, তাই বলা হয়েছে যে ত্রেতাতে রাম ধনুকধারী। আচ্ছা, এরপরে যখন মানুষ বয়সের দাফর যুগের যে বয়সটা, সেই বয়সটা যখন একটা মানুষ সেই বয়সে আসে তখন তার বয়স 21-22 বৎসর, তখন সে বাঁশি হাতে নেয়, পাগল করা বাঁশি বাজায়, ওরকম কারো যদি বাঁশির আওয়াজ যদি কারো কানে যায় তখন কিন্তু সে আসে, তখন এই বাঁশিতে পাগল হয়ে কেউ আসে। তাহলে এই বংশীধারি কখন হলেন, দাফর যুগে। আর একটা মানুষের দাফর বুঝবো কীভাবে, এই মানুষটা দাফরে আছে, সেই মানুষটার 21-22-23 বৎসর বয়স চলে, তখনই তার দাফর কাল চলে। আচ্ছা, সত্যতে হরি, ত্রেতাতে রাম ধনুকধারী,
দাপরে কৃষ্ণ বংশীধারী, এরপরে কলিতে বৃদ্ধ। তাহলে এই চার কাল শুধু সেই ধর্মেই নেই, আমাদের ধর্মেও আছে, অন্য নামে ব্যবহার করতে হয়। আচ্ছা, তো এখন যে কথাটি, যে বুঝতে গেলে ওই ধর্ম এই ধর্ম একই বিষয়, আর না বুঝলে সব তা না না না। তো হে জগৎবাসী, আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে যেন আপনাদেরকে ভালো কিছু আলোচনা উপহার দিতে পারি। তা আজ এই বলেই রাখবো। আল্লাহ হাফিজ।